বাংলাদেশে মাননীয় স্পিকার 94,444 জনের জন্য একজন বিচারক আছে। আমরা সংক্ষেপে শুনতে চাই ওনার সীমাবদ্ধতা কি, আমাদেরকে কানতে হবে। যখন ন্যায় বিচার হচ্ছে না, যারা ন্যায় বিচার পাচ্ছে না, তখন আমাদেরকে তাদের জন্য কানতে হবে। মাননীয় স্পিকার, আইনটিতে ফ্যামিলি অ্যাপিল কোর্ট করা হয়েছে, এজন্য মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ এবং আমি সাধুবাদ জানাচ্ছি যে এর মধ্যে নতুন কিছু এসেছে। তবে আমাদের তো অনেকগুলো পেন্ডিং প্রবলেমের মধ্যে একটা হচ্ছে মামলার সংখ্যা এবং বিচারক নিয়োগ না দেওয়া। বারবার বলছি, আবার বলবো, 99টি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে 1,61,218 মামলা পেন্ডিং আছে ডিসেম্বর 2022 পর্যন্ত, এবং এর মধ্যে 5 বছর ধরে পেন্ডিং আছে 34,314টি মামলা, 5 বছর ধরে পেন্ডিং আছে। এবং 2022-31 ডিসেম্বর পর্যন্ত আমাদের টোটাল মামলার সংখ্যা সারা বাংলাদেশে 41,96,603টি। 15 বছরে বিচারাধীন মামলা দ্বিগুণ হয়েছে। আইন কমিশন ক্যাটাগরিক্যালি আশঙ্কা করছে যে মানুষ বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা হারাতে যাচ্ছে যদি এভাবেই চলে। এবং ভারতে গড়ে 47,000 লোকের জন্য একজন করে জাজ আছে, পাকিস্তানে 50,000 লোকের জন্য গড়ে একজন করে জাজ আছে, ইউকেতে 3,000, সেই সিচুয়েশনটা আমি আনতে চাচ্ছি না। বাংলাদেশে মাননীয় স্পিকার 94,444 জনের জন্য একজন বিচারক আছে। মাননীয় আইনমন্ত্রী ডিফ্যাক্টো উনি বিচারক বিষয়ক মন্ত্রী, এটা বাংলাদেশের বাস্তবতা। উনি বিচারক নিয়োগ দিতে পারেননি, ওনার হয়তোবা সীমাবদ্ধতা আছে। আমরা সংক্ষেপে শুনতে চাই ওনার সীমাবদ্ধতা কি। অর্থ মন্ত্রণালয় নাকি পারমিশন দেয় না, এস্টাবলিশমেন্ট দেয় না, নাকি কে দেয় না, কার বাধার কারণে উনি বিচারক নিয়োগ করতে পারে না, যেখানে সর্বজন স্বীকৃত বিচারক নিয়োগ দিতে হবে। মাত্র 2,000 জন বিচারক, তার মধ্যে 100-200 জন থাকেন ডেপুটেশনে, 1,700-1,800 বিচারক দিয়ে কিভাবে এই 16 কোটি লোকের দেশ চলবে? ইম্পসিবল, চলা সম্ভব না। কিন্তু 10 বছর ধরে মাননীয় মন্ত্রী মন্ত্রী আছেন, 10 বছরে উনি কতজন বিচারক নিয়োগ দিয়েছেন আমরা এটা জানতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা চমৎকার কথা বলেছেন, 2 মিনিট মাননীয় স্পিকার, জাস্টিস উইল নট বি সার্ভড আনটিল দোজ হু আর আনএফেক্টেড আর অ্যাজ আউটরেজ অ্যাট দোজ হু আর। মাননীয় মন্ত্রী বা আমরা সবাই যারা ভিক্টিম, তাদের 1 মিনিট, আমাদেরকে কানতে হবে। যখন ন্যায় বিচার হচ্ছে না, যারা ন্যায় বিচার পাচ্ছে না, তখন আমাদেরকে তাদের জন্য কানতে হবে। আমরা যখন কাঁদবো তখন আমরা রিফর্ম করব। এই সরকার অনেক কিছু করেছে, রিফর্ম করেনি। একটা রিফর্ম প্যাকেজ প্রপোজাল সবসময় দেশের জন্য দরকার ছিল। জুডিশিয়ারিতে এতগুলো মামলা প্লি বার্গেনিং করা যেত, যার মাধ্যমে ক্রিমিনাল মামলা 1/3 কমে যেত, ট্র্যাক অ্যালোকেশন করা যেত, ফিল্টারেশন করা যেত। ট্র্যাক অ্যালোকেশন করে আপনি স্মল ট্র্যাক, ফাস্ট ট্র্যাক, মাল্টি ট্র্যাক দিতে পারতেন। ফিল্টারেশন, প্রথম দিনই বিচারক যিনি বসবেন উনি দেখবেন মামলাটা যদি একদমই বেজলেস হয় উনি খারিজ করে দিতে পারেন। এই সমস্ত ক্ষমতাগুলো এখানে না দিয়ে আইনটি গতানুগতিক আছে, এবং এখানে একটি দুটি ডেঞ্জারাস ধারা আছে। একটা হচ্ছে আপিলের ক্ষেত্রে 50,000 টাকার ডিক্রি হলে আপনি আপিল করতে পারবেন না, এটার আমি কোনো জাস্টিফিকেশন পাই না। আপনার বিরুদ্ধে ডিক্রি হলে আপনি আপিল করতে পারবেন, 50,000 হোক আর 5 লাখ হোক। আরেকটা হচ্ছে আপিল করার মেয়াদ, এটা বলা হচ্ছে পারিবারিক আদালত চাইলে মেয়াদ বৃদ্ধি করতে পারবে, এটা আর কোনো আইনে নেই, শুধু এই আইনে আছে। এটা লিমিটেশন আইন অনুযায়ী হওয়া উচিত ছিল, যেটা আছে আমাদের এখানে 19-2 এর শর্তে। ধন্যবাদ।